বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে মানুষকে আউলিয়া বানিয়ে দিতে পারে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, সেটি হলো কেমন। যেমন আপনি আমি অনেক মানুষ পৃথিবীতে মুর্শিদ ধরেছে, মুর্শিদের আইন মানতেছে, মুর্শিদের দেওয়া সাধনা করতেছে, কিন্তু আউলিয়া হচ্ছে না। কিন্তু মিথ্যা প্রবঞ্চনা ছাড়তে পারছে না, যার ফলে সাধনা করার পরেও, মুর্শিদ ধরার পরেও সেই মানুষটি ওলি আউলিয়া হইতে পারে না। আজকের মূল বিষয়টি আমি বলবো, অবশ্যই অবশ্যই একজন ব্যক্তি আউলিয়া হয়ে যাবে, তবে সাধনা, গুরু মুর্শিদ ভজনার পাশাপাশি যেই কাজগুলো করার দরকার সেগুলো যেন এই নিয়মে করে, তাহলে তিনি নির্ঘাত এই পৃথিবীতে আউলিয়া হয়ে যেতে পারবে। সেই কথাগুলো দেখেন, আপনি যদি মানতে পারেন আজকের কথাগুলো, আশা করব অল্প কিছুদিনই আপনি আউলিয়াত্ব লাভ করবেন। প্রথমত যে বিষয়টি হলো সেটি হলো, দেখুন আপনি 6 মাস এই ট্রেনিংটা দিবেন, কোনটা, আপনার মসজিদ আপনাকে যেই সাধনাগুলো দিয়েছে সেগুলো করার পাশাপাশি আপনি হাঁটবেন, চলছেন, হাঁটছেন, খাচ্ছেন, কিন্তু নিচের দিকে তাকিয়ে থাকবেন, হাঁটবেন আর নিচের দিকে তাকিয়ে থাকবেন, আর জিকিরে থাকবেন, আর মসজিদ তো সামনে আছেই। তো এখন বিষয় হলো, আপনি 6টা মাস নিচের দিকে তাকিয়ে কাজ করতেছেন, তখন দেখবেন চলার পথে কোনো দিকে কুদৃষ্টি থেকে বেঁচে গেলেন, কোনো দিকে কোনো কিছু দেখলে, সুন্দর লাগলে তাকিয়ে থাকবেন, যদি আমার এটা হতো, যদি আমার ইট পেতাম, এই আশাগুলো জাগাবে আপনার দৃষ্টিশক্তি এবং আপনার লোভনীয় মন। তখন কি হবে, তখন দেখা যাবে আপনি যতটুকু এগিয়েছিলেন ততটুকু পিছনে পড়ে যাবেন, আর নিচের দিকে তাকিয়ে থাকা, কাজ করা, চলাফেরা, কারো দিকে তাকানোর আমার তো প্রয়োজন হয় না। তখন কি হবে, তখনই দেখা যায় আপনি যে 6 মাসের মধ্যে যে আমল, যে কাজগুলো আল্লাহর করেছিলেন, সাধনা করেছিলেন, সেগুলো একের কাঁটায় রয়ে গেছে, কাঁটা এদিক সেদিক হয়নি, কুদৃষ্টি হয়নি, মনের মধ্যে কোনো নতুন আশা জাগেনি কারো কোনো কিছু দেখে। এ হলো এক, আমি যেখানে গিয়েছি কিছু শুনবো, শ্রবণ করব, ভালো কিছু শ্রবণ করেছি আমি, খারাপ কিছু শুনিনি এবং খারাপ কিছু মুখে বলিনি, খারাপ গ্রাণ আমি নাকে নেইনি। তখন বিষয়টি কি হলো, তখন বিষয় এটি হলো যে আপনি যে গোপনে সাধনা করেছেন সেই সাধনার ফল কোনো নড়াচড়া হয়নি, এক জায়গায় স্থির আছে। আর যখন নাকি বিভিন্ন দিকে দৃষ্টি দেওয়া, বিভিন্ন দিকে তাকানো, বিভিন্ন দিকে দৃষ্টি দিয়ে একটা কিছু ভাবা, এটা যদি পেতাম, সেটা যদি হতো, কাউকে দেখেছি নারীটা খুব সুন্দর, তাহলে আপনার যে জমানো আমল ফল এটা নড়াচড়া হয়ে যেত। তাই আমি বলব, একজন মানুষ যদি আল্লাহ চায়, যদি আল্লাহ চায় অবশ্যই অবশ্যই আপনি আউলিয়া হয়ে যাবেন। যে কারো 36 বছর লাগে আমি বলবো না, 6 বছরই যথেষ্ট আমি বলবো না, যদি ওইভাবে মানতে পারে 6 মাসই যথেষ্ট।
ছয় মাসে আল্লাহর ওলি হওয়া যায়, কিন্তু ওইভাবে মানা হয় না, ওইভাবে মানা হয় না বিদায়। আজ অনেক সাধন করার পরেও মানুষ ফেল্ট। আজ এখন যে কথাটি বলবো, মুর্শিদের স্রোত এবং আল্লাহ নাম এবং যেদিকে তাকাচ্ছি ওই দিকে আমার কোনো দৃষ্টি নেই, নিচের দিকে তাকিয়ে কাজ করছি। কেউ যদি বলে বা এটা নেন তো ঠিক আছে দাও, বা এটা সেটা, আমার মন একের কাটাতে রেখেছি, তখন দেখবেন ঘড়ির মধ্যে যখন লক্ষ্য করি তখন তিনটা কাটা একাত্র হয় কোন জায়গাতে গেলে, সেই বারোটার মধ্যে গেলে। আপনার জীবনের বারোটা যদি বাজাতে চান, তিনটা কাটা যদি একাত্র করতে চান, তাহলে কি করতে হবে? মুর্শিদের রূপ, নাম এবং ধ্যান, এই তিনটা জিনিস যদি 24 ঘন্টা কেউ ঠিক রাখতে পারে, সে ছয় মাসে আউলিয়া হবে। কিরকম? যে এক একটা কাটা এক এক দিকে, তিনটা কাটা যদি ঘড়ির এক হতে হয় তাহলে 12টা বাজতে হয়। তাহলে আমাদের জীবনের সাধনার জীবনের যদি 12টা বাজাতে চাই, তিনটা কাটা যদি একাত্র করতে চাই, তিন কাটা একাত্র হলে কি হবে? আল্লাহ, নবী, আদম, এই তিনজনে মিলে হয় একদম। আল্লাহ, নবী, আদম যদি এক হয়ে যায়, তিনটা মিলে কি হয়ে যায় সেটা আপনারা অবশ্যই বুঝবেন। আল্লাহ, নবী, আদম তিনজনে মিলে একদম। এবার আরেকটি কথা আছে, আল্লাহ, আদম, নবী তিনজনে মিলে হয় এক ছবি। তাহলে আপনার জীবনের আমার জীবনের এই তিন কাটা এক করতে হবে, তখন আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য থাকবে না। কেননা তিন কাটা এক হয়েছে, আল্লাহ, আদম, নবী তিনি মিলে এক ছবি। এর পরেও যদি কেউ না বুঝতে পারে, আমি আর কি করতে পারি? যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝাতে চাইলাম অবশ্যই জানাবেন, এবং কি ধরনের আলোচনা আপনারা সামনে চাইছেন তাও জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।